বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, আশা রাখি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে জীববিজ্ঞান নবম ও দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের কোষের বিভিন্ন অঙ্গাণু বিষয়ে আমরা জানব। গত ক্লাসে আমরা কোষ ও টিস্যু এবং কোষের বিভিন্ন অঙ্গাণুগুলোর নাম এবং চিহ্নিত চিত্র সহ কোষের আমরা দেখছি এবং পড়েছি। আজকে আমরা প্রাণী কোষের বিভিন্ন অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলো সম্পর্কে জানব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোষের আমরা প্রথমত উদ্ভিদ প্রাণীর উপর ভিত্তি করে কোষটাকে দুভাগে বর্ণনা করতে পেরেছি। একটা উদ্ভিদ কোষ, একটি প্রাণী কোষ। উদ্ভিদ কোষের মধ্যে একটা কোষ প্রাচীর বা সেল ওয়াল বিদ্যমান, যেটা প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি মূলত জলবস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বেশ জটিল। এতে সেলুলোজ, হেমি সেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক রাসায়নিক পদার্থ জমা থাকে। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে তৈরি এবং ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট মধ্য পর্দার ওপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এ প্রাচীরের মাঝে মাঝে ছিদ্র থাকে যাকে কূপ বলে। কোষ প্রাচীরের কোষকে দীর্ঘতা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে। পাশের কোষের সাথে প্লাজমোডিয়াম ম্যাটার বা আণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে এবং পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু হলেও মুখে মুখে জানলাম কোষ প্রাচীর কি এবং এর গঠন কি দিয়ে, কোষ প্রাচীর কি দিয়ে তৈরি। এবার আমরা পোস্টার কাগজে দেখব কোষ প্রাচীরের চিত্র। লুক এট দা ব্ল্যাক বোর্ড। এখানে চিত্র কোষ প্রাচীরের লম্ব ছেদ এবং প্রস্থ ছেদ। কোষ প্রাচীরের প্রথমে আমরা দেখতে পাচ্ছি মধ্য পর্দা। একটা পর্দা আছে সাইডে কালো আবরণের মাঝখানে ফাঁকা জায়গায়, এই জায়গায় আছে মধ্য পর্দা। মধ্য পর্দার সাথে লাগা আরেকটি কালো অংশ, এইটির নাম হচ্ছে প্রাথমিক প্রাচীর। আবার এই প্রাথমিক প্রাচীরের বাইরের দিকটা বলা হচ্ছে বহিঃস্তর এবং ভিতরের দিকটা বলা হচ্ছে মধ্যস্তর এবং সর্বোচ্চ ভিতরের দিকটা হচ্ছে অন্তঃস্তর।
এটা হচ্ছে লম্ব ছেদের এই পাশে হচ্ছে এটা হচ্ছে সরি প্রস্থ ছেদের এই পাশে হচ্ছে লম্ব ছেদ গুণ প্রাচীরের তিনটি স্তরে এখানে আছে 1 2 3 সুপ্রিয় শিক্ষার্থীরা সেল ওয়াল বা কোষ প্রাচীর কি কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান আমি একটু আগে বলেছি এখন তোমরা বই এবং খাতা কলম নিয়ে একটু মিলিয়ে দেখবে আরো ভালো হবে এটা হচ্ছে সাইটোপ্লাজমের প্রোটোপ্লাজমের মাঝখানে যে অংশগুলো আছে সেই অংশের মধ্যে কোষ প্রাচীর এরপরে আমরা পড়ব প্রোটোপ্লাজমের যে অঙ্গাণুগুলি আছে এই অঙ্গাণুগুলি এরপরে আসে প্রোটোপ্লাজম কোষের ভিতর যে অর্ধস্বচ্ছ ত্বকটাকে জেলির মতো বস্তু দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রোটোপ্লাজম কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম এমনকি কোষ ঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের একটি অংশ কোষ ঝিল্লি ছাড়া এদের এখানে আছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস কোষ ঝিল্লি চিত্রে দেখা যাচ্ছে কোষ ঝিল্লি প্রোটোপ্লাজমের বাইরে দুই স্তরের যে স্থিতিস্থাপক পদার্থ থাকে তাকেই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলে কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে এটি প্রধান লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি কোষ ঝিল্লি একটি বৈষম্যবদ্ধ পর্দা দ্বারা বা বৈষম্যবদ্ধ পর্দা হয় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে এবং পাশাপাশি কোষগুলো পরস্পর থেকে আলাদা রাখে কোষ ঝিল্লির উপরের দিকে আঙ্গুলির মতো কতগুলি অভিক্ষেপ দেখতে পাওয়া যাচ্ছে এগুলিকে বলা হয় মাইক্রোভিলারি এবং একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যে ফাঁক থাকে সেই জায়গাটাকে আমরা আন্তঃকোষীয় ফাঁক বলি এইটাই হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটাকে সরিয়ে দিলে বা বাদ দিলে যে জেলির মতো বস্তুটি থেকে যায় সেটি হলো সাইটোপ্লাজম সুপ্রিয় শিক্ষার্থীরা আরেকটু ভালো করে শোনো প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটাকে সরিয়ে দিলে বা বাদ দিলে যে জেলির মতো বস্তুটি দেখতে পাওয়া যায় বা দেখা যায় সেটি হচ্ছে সাইটোপ্লাজম সেই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল এই অঙ্গাণুগুলির কোনো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনো কোনোটি ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড গোলজি বস্তু লাইসোসোম সেন্ট্রোসোম প্রভৃতি সিলিয়াযুক্ত প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া চিত্রে দেখা যাচ্ছে দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত বাহিরের পর্দাটি মসৃণ ভিতরের পর্দাটি বিভিন্নভাবে ভাঁজ হওয়া এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার গঠন এই মাইটোকন্ড্রিয়া আবিষ্কার করেন বেন্ডা নামক একজন বিজ্ঞানী 1886 সালে এটা কয় স্তর বিশিষ্ট দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত বাহিরের পর্দাটি বা ঝিল্লিটি মসৃণ ভিতরেরটা বিভিন্নভাবে ভাঁজ এই বিভিন্নভাবে ভাঁজ হওয়া জায়গাগুলোতে আবার বিভিন্ন ধরনের
পদার্থ বিদ্যমান। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ সাধারণত চারটি অংশ, ঝিল্লি, ক্রিস্টি, বিভিন্ন ভাগ হচ্ছে জায়গাগুলো মাইটোকন্ড্রিয়ার ভেতরে পর্দাটি, এটি করছে ক্রিস্টি, অক্সিজন, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেটার নাম হচ্ছে ম্যাট্রিক্স। ক্রিস্টি আছে, ক্রিস্টির গায়ে কিছু সবৃত্ত বস্তু দেখতে পাওয়া যায়, এদেরকে বলা হচ্ছে অক্সিজন, অক্সিজন। মাইটোকন্ড্রিয়ার ভিতরের যে আবরণটি আছে বিভিন্ন ভাজা জায়গাগুলোকে বলা হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টির গায়ে কিছু সবৃত্ত বস্তু দেখতে পাওয়া যায়, এই বস্তুগুলোকে বলা হচ্ছে অক্সিজন। অক্সিজনটা ক্রিস্টির গায়ে যে সবৃত্ত গোলাকার বস্তু থাকে এদের বলা হচ্ছে অক্সিজন। অক্সিজন উৎসেচক গুলি সাজানো থাকে, অক্সিজন কি থাকে, উৎসেচক গুলো সাজানো থাকে। মাইটোকন্ড্রিয়ার এক বসনে মাইটোকন্ড্রিয়ন ভেতরের অংশ থাকে ম্যাট্রিক্স, জীবের শ্বাসকার্যে সাহায্য করার মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ হচ্ছে জীবের শ্বাসকার্য সাহায্য করা। এবং শ্বসনের যে চারটি ধাপ আছে, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়েজ সৃষ্টি, ক্রেবার চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এর মধ্যে শুধু গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছাড়াই বাকি যে তিনটি প্রক্রিয়া আছে, একটি হচ্ছে অ্যাসিটাইল কোয়েজ সৃষ্টি, ক্রেবার চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র, এই তিনটি চক্র তিনটি এই মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে বা সম্পন্ন হয়ে থাকে। এই জন্য এটাকে পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। কারণ হচ্ছে শ্বসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ ক্রেবার চক্র অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিতি থাকায় বিক্রিয়াগুলি মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণভাবে ঘটে থাকে। আবার ক্রেবার চক্রের সবচেয়ে শক্তি এখানে উৎপাদিত হয়, এজন্য মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলে থাকি। জীব তার বিভিন্ন কাজে এই শক্তি খরচ করে, কিছু ব্যতিক্রম ছাড়া সকল উদ্ভিদ কোষ ও প্রাণী কোষে মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায়। প্রাককেন্দ্রিক কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, এমনকি কিছু সুকেন্দ্রিক কোষেও মাইটোকন্ড্রিয়ার অনুপস্থিত থাকে বা দেখতে পাওয়া যায় না, যেমন প্রোটোজোয়াতে। তাহলে এমন কি হতে পারে যে বিবর্তন ইতিহাসের কোন এক সময়ে সুকেন্দ্রিক কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়া ঢুকে পড়েছিল এবং তারপর থেকে সেটি কোষের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে, এখন পর্যন্ত পাওয়া তত্ত্বপাত্র থেকে এই ব্যাখ্যাটি অনুমান করা হয়। এরপর প্লাস্টিড, বিজ্ঞানী হেকেল 1886 সালে প্লাস্টিড আবিষ্কার করেন এবং উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান, প্লাস্টিডের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদ দেহকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিডটা তিন ধরনের হতে পারে, তিন ধরনের প্লাস্টিড, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে, পাতা, কোষি, কাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদের দেখা যায়। প্লাস্টিডের গ্রানা অংশ শুধুলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তিকে রূপান্তরিত করে, এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাটাতে উপস্থিত উৎসেচকের সমষ্টি, বায়ু থেকে গৃহীত কার্বন ডাই অক্সাইড এবং কোষের ভিতরকার পানি বহন করে সরল শর্করা তৈরি করে।
এই প্লাস্টিককে ক্লোরোফিল প্লাস্টিকে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায়। এছাড়া এতে ক্যারোটিনয়েড নামক এক ধরনের রঞ্জকও থাকে। ক্লোরোপ্লাস্ট এগুলি রঙিন প্লাস্টিক তবে সবুজ নয়। এসব প্লাস্টিকে জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইক্রোএরিথ্রিন, ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক থাকে, তাই কোনটিকে হলুদ, কোনটি নীল, আবার কোনটিকে লাল দেখায়। এদের মিশ্রণজনিত কারণে ফুল, পাতা ও উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে। রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায়। ফুলকে আকর্ষণীয় করে পরাগণে সাহায্য করা এদের প্রধান কাজ। ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে ফুলকে কালার বা রঙিন করে পোকামাকড়কে আকৃষ্ট করে পরাগণে সাহায্য করায় প্রধান কাজ। এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে থাকে। লিউকোপ্লাস্ট, যেসব প্লাস্টিকে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদের লিউকোপ্লাস্ট বলে। যেসব কোষের সূর্যের আলো পৌঁছায় না, যেমন মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদিতে এদের দেখতে পাওয়া যায়। এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্লাস্টিক কি, প্লাস্টিক কত প্রকার ও কি কি, প্লাস্টিকের কাজ কি আমরা জানলাম। এখন আমরা প্লাস্টিকের যে বিভিন্ন অংশগুলো আছে এই অংশগুলো সম্পর্কে জানব। এটা দুই স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত্ত। বাইরে স্তরে বহিঃস্তর, ভেতরটা হচ্ছে অন্তঃস্তর, এবং মাঝখানে যে অর্ধতরল জেলির মতো তক্তকে পদার্থ দেখতে সেটি হচ্ছে ম্যাট্রিক্স। এবং ম্যাট্রিক্স তারপর স্ট্রোমা, ল্যামেলাম, গ্রানাম, একটা গ্রানাম চাকতি থেকে আর একটা গ্রানাম চাকতি পর্যন্ত যে সরু লম্বা বস্তুকে দেখতে পাচ্ছেন আমরা স্ট্রোমা ল্যামেলাম। আর হচ্ছে ম্যাট্রিক্স, বহিঃস্তর, অন্তঃস্তর, স্ট্রোমা ল্যামেলাম, গ্রানাম আর গ্রানাম চাকতি। গ্রানাম হচ্ছে ছোট 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 বস্তু দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো গ্রানাম। অনেকগুলো দুই তিনটে মিলেই বলা হচ্ছে গ্রানাম চক্র। এরপরে সাইটোপ্লাজমে অঙ্গাণু গোলজি বস্তু কিংবা গোলগি বস্তু আমরা বলতে পারি। প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষে এদের পাওয়া যায়। এটি সিস্টার্নি ও কয়েক ধরনের ভেসিকল দিয়ে তৈরি। এর পর্দায় বিভিন্ন উৎসেচকের পানি বিয়োজন সম্পূর্ণ হয়। জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে। হরমোন নিঃসরণেও এর ভূমিকা যথেষ্ট। কোনো কোনো বিপাকীয় কাজেও এরা সম্পর্কিত, এবং কখনো কখনো এরা প্রোটিন সঞ্চয় করেও রাখে। সুপ্রিয় শিক্ষার্থীরা, লম্বা চৌবাচ্চার মতো, ফোস্কার মতো সাইটোপ্লাজমে অঙ্গাণুটি দেখতে পাওয়া যায়। সেটি হচ্ছে গোলজি বস্তু। এই গোলজি বস্তুর উপরের দিকে অংশটি সিস্টার্নি এবং বড় চওড়া দেখা যায় বৃহৎ ভেসিকল, ছোট ক্ষুদ্র ভেসিকল। এটা উদ্ভিদ কোষে বা প্রাণী কোষে কখনো কখনো দেখা যায়, আবার কখনো কখনো দেখা যায় না। এরপর আসি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সরু লম্বা দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাওয়া যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটা মসৃণ আর একটা হচ্ছে অমসৃণ। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর আবরণীর গায়ে প্রায় রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এসব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলির প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলি কখনো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে,
তাই ধারণা করা হয় এক কোষ থেকে অন্য কোষে উচ্ছেষক ও কোষে উৎপাদিত অন্যান্য দ্রাবাদি এর মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলি সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে এরা উপস্থিত থাকে। কোষ গহ্বর, কোষ গহ্বর কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। কোষ গহ্বর বিভিন্ন আকৃতি হতে পারে। কোষ গহ্বর কোষের একটি উপাদান। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা বড় থাকে, প্রাণী কোষে কখনো কখনো কোষ গহ্বর দেখা যায়, আবার কখনো কখনো দেখা যায় না। যদিও প্রাণী কোষে কোষ গহ্বর থাকে সংখ্যায় অনেক বেশি এবং ছোট, আর প্রাণী কোষে বড় এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সহজেই দেখা যায়। কোষ গহ্বরে সাইটোপ্লাজমে কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলি হচ্ছে কোষ গহ্বর। বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এর প্রধান কাজ কোষের রস ধারণ করা, বিভিন্ন ধরনের অজৈব লবণ, আমিষ, শর্করা, চর্বি জাতীয় পদার্থ, জৈব অ্যাসিড, রঞ্জক পদার্থ, পানি ইত্যাদি কোষে কোষ রসে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর সাধারণত অনুপস্থিত থাকে, তবে কখনো কখনো থাকে সেগুলি আকারে ছোট হয়। লাইসোসোম, লাইসোজোম বা লাইসোসোম, লাইসোজোম কোষের একটি উপাদান। লাইসোসোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। এই উৎসেচক, এর উৎসেচক আগত জীবকণাগুলোকে হজম করে ফেলে। আমাদের শরীরে বিভিন্ন ধরনের জীবাণু যখন আক্রমণ করে তখন অ্যান্টিবায়োটিক হিসেবে আমাদের শরীর থেকে কাজ করে। এইরকম কোষের মধ্যে বিভিন্ন ধরনের জীবাণু বা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থকে লাইসোসোম হজম করে বা ধ্বংস করে দেয়। এর পরিপাক করার উৎসেচকগুলি একটি পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য অঙ্গাণু এবং অঙ্গাণু এর সংস্পর্শে এলেই হজম হয়ে যায়। দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোসোম পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গগুলি নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি মারাও যেতে পারে। তোমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছ লাইসোসোম তিন স্টেপে দেখা আছে। প্রথমত আমরা কোষের স্বাভাবিকভাবে, কোষকে আমরা খালি চোখে দেখতে পাই না, এটাকে আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমরা দেখতে পাই। এখন সেখানে আবার অনেকগুলো অঙ্গাণু, সেই অঙ্গাণুগুলোর মধ্যে আবার হচ্ছে লাইসোসোম। লাইসোসোমটা প্রথমে আমরা দেখেছি গোল করে, তারপর দেখছি যে একটা চারদিকটা ছোট পর্দা, মাঝখানে কিছু পদার্থময় হয়েছে। আবার এখানে দেখা যাচ্ছে যে চারিদিক থেকে কিছু পদার্থ উপর সাইডে বিদ্যমান এবং একটা পর্দার মতো আছে, মাঝখানে আবার জেলি মতো কিছু পদার্থ বিদ্যমান আছে। এটাই হচ্ছে লাইসোসোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কোষের যে বিভিন্ন অঙ্গাণুগুলি আছে তার মধ্যে ঝিল্লি দ্বারা আবৃত যে পদার্থগুলি প্রায় মোটামুটি শেষ করেছি। এরপর আমরা ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু সম্পর্কে জানব। প্রথমতেই কোষ কঙ্কাল, আমাদের বডিটা যেরকম তৈরি, বডিটা একটা মূল অবকাঠামো আছে, সেটা হচ্ছে কঙ্কাল তন্ত্র, যেটাকে আমরা বিশেষ করে বন বা হাড় বলে থাকি। এই বন বা হাড় শক্তিশালী দিয়েই আমাদের বডিটা তৈরি,
এইরকম কোষের একটা কোষ কঙ্কাল আছে। কোষ ঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমেই কোষ কঙ্কাল নজরে পড়বে, সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু বা কোষের চারিদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কালের ভেতর থেকে কোষটিকে ধরে রাখে, কোষ কঙ্কাল ভেতর থেকে কোষটিকে ধরে রাখে। অ্যাক্টিন, মায়োসিন, টিউবুলিন ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন ধরনের তন্তু নির্মিত হয়। মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। রাইবোজোম প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের দেখতে পাওয়া যায়। এই ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণুটি প্রধানত প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে বা সাহায্য করে। প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমে হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এ কাজে প্রয়োজনীয় উৎসেচক বা এনজাইম সরবরাহ করে থাকে। উৎসেচক বা এনজাইমের কাজ হল প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। উৎসেচক কি? উৎসেচক হচ্ছে এনজাইম। উৎসেচক বা এনজাইম হচ্ছে এমন একটি বস্তু নিজে কাজ করে না, অন্যকে কাজ করার জন্য গতি বা ত্বরান্বিত করে বা গতি বাড়িয়ে দেয়, এই হচ্ছে এনজাইম। সেন্ট্রোসোম, এটি প্রাণী কোষের বৈশিষ্ট্য। এটি একটি প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণী কোষে এদের পাওয়া যায়। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিত এদের দেখা যায়। প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদের সেন্ট্রিওল বলে। সেন্ট্রিওলের চারিপাশে অবস্থিত গাঢ় তরলকে সেন্ট্রোস্ফিয়ার বলা হয়। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোসোম বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা একটু মন দিয়ে শোনো, প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখতে পাওয়া যায়, সেই অঙ্গাণুকে বলা হচ্ছে সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওলের চারিপাশে অবস্থিত গাঢ় তরলকে বলা সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোসোম বলা হয়। সেন্ট্রোসোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় এস্টার বে তৈরি করে। এছাড়া স্পিন্ডেল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোসোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের ফেলাজালা সৃষ্টিতে এরা অংশগ্রহণ করে থাকে সেন্ট্রিওল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সেন্ট্রোসোম আমরা গোলাকার বস্তু দেখতে পাচ্ছি এবং গোলাকার বস্তুর মাঝখানে দুইটা বস্তু দেখতে পাচ্ছি, লম্বা ফাঁপা। এই বস্তুই হচ্ছে সেন্ট্রিওল। এবং চারিদিক থেকে যে পদার্থগুলি দেখতে পাওয়া যাচ্ছে, অর্ধতল তক থেকে ফোটা ফোটা জেলির মতো, সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল সহ পুরোটাকে বলা হচ্ছে সেন্ট্রোসোম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণই জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জীবকোষের জীবকোষ ও টিস্যু অধ্যায়ের জীবকোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে চিত্র সহ আমরা জানছি। এর মধ্যে অঙ্গাণুগুলি হচ্ছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, লাইসোসোম, সেন্ট্রোসোম। তো প্রত্যেকটি উপাদানের আবার অনেকগুলো কাজ আছে, যেগুলি তোমাদের 19 বইয়ের পুরোটাই পড়ানো সম্ভব না, তবে যতটুকুই আছে এখানে তোমরা সুন্দর করে চিত্র এবং কাজ বৈশিষ্ট্যগুলি দেখবে।
সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে জীববিজ্ঞান বই দ্বিতীয় অধ্যায়ে কোষের যে বিম্ব বিভিন্ন অঙ্গাণুগুলি সম্পর্কে আমরা পড়েছি, সেখান থেকে সম্ভাব্য প্রশ্ন হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যতটুকু পড়লাম এই অংশটি থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে, তার মধ্যে আমি তিনটি প্রশ্ন দিয়েছি। আরো অনেক প্রশ্ন হবে, তোমাদের কাছে বই আছে, তোমরা দেখবে এবং নিজেরাই প্রশ্ন তৈরি করে পড়বে। আর আমি বলে দিচ্ছি এতক্ষণ আগে আর কিছু প্রশ্ন দিলাম, এখান থেকে তিনটি প্রশ্ন দিলাম, দেখো। এক, কোষ কঙ্কাল কি? দুই, মাইটোকন্ড্রিয়া কে? কোষের শক্তি ঘর বলা হয় কেন? তিন, উদ্ভিদকে সবুজ দেখায় কেন, বর্ণনা কর। সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলের দীর্ঘায়ু কামনা করে এবং এই মহামারীর হাত থেকে যেন প্রত্যেকে আমরা সুরক্ষা থাকতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে এখানে তোমাদের ক্লাসের সমাপ্তি কাঞ্চি। ধন্যবাদ, সুস্থ থাকো, ভালো থাকো।